ফের দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই আবারও শাসক দল বিজেপির বড় ভাঙন বিজেপিকে গুডবাই জানিয়ে সিপিআইএম পার্টির লাল দলে যোগদান করেন লালছড়া গ্রামের সাতাশ নম্বর বুথ থেকে চার পরিবারের ষোল জন ভোটার সিপিআইএম পার্টিতে যোগদান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম নেতৃত্ব এই মুহূর্তের সবচেয়েতে বড় খবর লালছড়া গ্রামে সাতাশ নম্বর বুথে সিপিআইএম পার্টি ক্রমশ শক্তি প্রয়োগ করল শাসক দল বিজেপির পদ্মবাগানে বড় ধাক্কা ফের কি ত্রিপুরাতে লালঝড় আসতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি শাসক গোষ্ঠী বিজেপির লালছড়া গ্রামের সাতাশ নম্বর বোর্ড থেকে চার পরিবারের ষোলো জন ভোটার বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টির লাল ঝণ্ডা দলে যোগদান করেন সরাসরি এই প্রতিবেদনটি ত্রিপুরা রাজ্যের থেকে আমরা তুলে ধরেছি একবার সরাসরি আরও একবার দেখুন